আমরা এখন ধানসিঁড়ি রেস্টুরেন্টে প্রবেশ করতে যাচ্ছি। আজকে যে আসলাম, তো আপনার কি অভিমত, এনে আসা যাব? হ্যাঁ, অবশ্যই আসা যাবে, তবে শীতকাল হলে ভালো হয়, কারণ বর্ষাকালে এখানে আসা একটু দুর্গম। মীরের বাজার হয়ে, দ্যাট মিন্স পুবাইল মীরের বাজার। আমরা একদম প্রথম থেকে শুরু করি, ঢাকা থেকে কেউ আসতে হবে? ঢাকা থেকে যদি কেউ আসতে চান, আপনাদের দুইভাবে আসতে পারবে, দুভাবে আসতে পারবেন। একটা হইলো, একটা হচ্ছে আবদুল্লাহপুর থেকে উলুখোলা হয়ে, কেউ যদি বনানি হয়ে আসতে চায় তাহলে টঙ্গী স্টেশন রোড যেতে হবে। টঙ্গী স্টেশন রোড থেকে সরাসরি ঘোড়াশালের যে রাস্তা, ঘোড়াশালের রাস্তা হয়ে মীরের বাজার থেমে, মীরের বাজার সরাসরি না যায় ঠিক বাঁদিকে পুবাইল রোডে ঢুকতে হবে। পুবাইল থেকে ভেতরে না, পুবাইল মীরের বাজার থেকে পুবাইল ইয়া থেকে আসতে পারবে, পুবাইল কলেজ রোড আসতে পারবে। পুবাইল কলেজ রোড, হ্যাঁ পুবাইল কলেজ রোড, রাইট। পুবাইল থেকে বাইরে দিয়ে যাওয়া রাস্তা ঢুকছে, ওখানে প্রায় 2 কিলো বা 3 কিলো আসতে হবে, 2.5 কিলো বা অলমোস্ট 3 কিলোমিটার্স। তো এখানে ধানসিঁড়ি, ধানসিঁড়ি স্পট, এটা তো অনেক ইয়ে, মানে আপনার এই যে আরেক মোটামুটি কাছাকাছি মাশরাফি একটা বাড়ি আছে। হ্যাঁ, এখানে মাশরাফি বিন মর্তুজা, বাংলাদেশ ক্রিকেট দলের যিনি প্রধান ক্যাপ্টেন, তার একটা বাড়ি আছে। ওটা তো আমরা একটু ভিডিও করেছি, যাপন কেন্দ্র। এই বাড়িটার ঠিক কাছে ধানসিঁড়ির পিকনিক স্পট। এই পিকনিক স্পটটা 20 বিঘা জমির উপরে, উনি যে তথ্য দিলেন ম্যানেজার। আপনার ভিডিওতে বাকি সব কিছুই দেখতে পাবেন। এছাড়া এখানে পরিবার আসলে আপনার পুরো প্রাকৃতিক আর কি, মানে পুরো প্রাকৃতিক চাদর বিছিয়ে। আমরা যে দেখি যে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডাতে, স্পেশালি নেদারল্যান্ড, সুইজারল্যান্ডে গরমকালে সমুদ্রের পারে বা নদীর পারে চাদর বিছিয়ে, এখন কিন্তু আসার একটা পারফেক্ট সময় আমি মনে করি, রাইট? কারণ এই যে আপনি এত বড় একটা বিল দেখছেন, এই যে বেশ ভালো, অনেক বড় একটা বিল আছে এখানে। বিলের পরে আপনারা, মানে যারা প্রকৃতি পছন্দ করে রাখে আর যারা একটু প্রকৃতির জন্য, প্রকৃতি প্রেমিকদের জন্য অবশ্যই অবশ্যই ভালো একটা স্থান, আর যারা একটু আর্টিফিশিয়াল জিনিসগুলোতে আগ্রহী তারা না আসে, তাদের জন্য মনে হয় একটু অপছন্দের কারণ হতে পারে। তারপরে প্রকৃতি সবাই কখনো কাউকে বঞ্চিত করে না, আপনারা আসতে পারেন। এন্ট্রি ফি নেই এখানে, বুকিং মানিটা ওনার থেকে জেনে নেব, বুকিং মানিটা আমরা ম্যানেজার সাহেবের কাছ থেকে জেনে নেব। আর বিস্তারিত তথ্য কি আমরা ইয়াতে দিয়ে দেব? বিস্তারিত তথ্য আমরা ভিডিও ডেসক্রিপশন, ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে দিব। আপনাদের কোনো কোশ্চেন থাকলে, কোনো প্রশ্ন থাকলে তাহলে আপনাদের কমেন্ট করতে পারেন, আমরা উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ। আর থাকার মতো আমার মনে কিছুই নাই, মনে হয় এখানে রাত্রি যাপন, একটা কটেজ আছে না, অবকাশ নেই, একটা কটেজ আছে, কটেজে হয়তো অনুমতি সাপেক্ষে থাকা যেতে পারে। স্কুল পিকনিক, টিকনিকের জন্য স্কুল পিকনিক, অবকাশ যাপন একদিনের জন্য, একদিনের জন্য কেউ যদি কাছাকাছি যদি আসতে চান, কেউ আর্টিফিশিয়াল কোনো কিছু পছন্দ না, তাদের জন্য উপযুক্ত একটা। ওকে, ঠিক আছে, তাহলে চলো ওনার সাথে আলাপ করে দেখি বুকিং দিয়ে দেওয়া কি হয়। আপনারা যদি বুকিং দিতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে সম্পূর্ণ বিস্তারিত বলে দেওয়া হয়েছে, সেখান থেকে ফোন নম্বর নিয়ে ফোন দিয়ে বুকিং করতে পারেন। আমরা যখন ধানসিঁড়ি রিসোর্টে গিয়েছিলাম তখনও ওনাদের কাজ চলছিল, ওনাদের একটি ফুটবল এবং একটি ক্রিকেট মাঠ তৈরি করার কথা রয়েছে, এবং প্রকৃতিকে ঠিক রেখে ওনারা শুধুমাত্র 2টি কটেজ তৈরি করেছে। বাড়তি আনন্দ হিসেবে আপনার মাছ শিকার করতে পারেন, ওই জায়গায় একটা বিল আছে। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আশা করি ভালো থাকবেন।